नमस्कार एवं आदाब अपनारा देखें न्यूज निर्भीक यूट्यूब चैनल रात 10টা থেকে 12টার मध्य कम बेसि 10 मिनट समय धरे गत 48 घंटा राज्य देश दुनिया घटे जावा हजारों खबर थेके बेचे नेওয়া 10টারও বেশি संक्षिप्त खबर देखते পাচ্ছেন জানিয়ে উপস্থিত হচ্ছি আমি শরণ সুন্দর দাস। বিজেপি সরকারের কাজের বিরোধিতা মানেই দেশদ্রোহী উঠছে প্রশ্ন। মোদির জন্মদিনে দেশজুড়ে বেকারত্ব দিবস পালন তরুণদের। मोदी कृषि नीतिर बिरुद्धे केंद्रीय मंत्रिसभा थेके पदत्याग हरसिमरतेर। बिहार भोटे आसादुद्दीनेर प्रवेशे महाजोटेर हिसाब बिगड़े जेते पारे। बंगे कांग्रेस पद्देर हात धरेछे बोले दिल्लीते विस्फोरक डेरेक ओब्रायन। फैशन डिजाइनर शर्वरी दत्तेर अस्वाभाविक मृत्यु शौचागारे मिलल देह। भारत पेंयाज रप्तानि बंद कराय पाकिस्तानेर शरण निल क्षुब्ध बांग्लादेश। निर्वाचने पुलिस के राजनैतिक आचरण करते देवना बोले कड़ा बार्ता राज्यपालेर। तृणमूलेर गोष्ठी संघर्षे रणक्षेत्र केशपुर किशोर सह मृत दुई। पश्चिमबंगे बोरखा पड़ाय शपिंग मले ढुकते बाधा मुस्लिम नारी के। आसछि विस्तारित खबरे। जवाहरलाल नेहरू विश्वविद्यालय प्राक्तन छात्र उमर खालिद निजे आंदोलन करेछेन एतकाल, एखन ताके निये कोनो आंदोलन हबे कि? जदिओ सोशल मीडियाय आमी उमर खालिद बा उमर खालिदेर संगे आछि बोले ट्रेंडिंग शुरू होयेछे। दिल्लीते अवश्य एकटा प्रेस कन्फारेंस होयेछे। दिल्ली निशंसतार समय शहरे उपस्थित ना थाका सत्त्वेओ तार दाये उमर खालिदेर बिरुद्धे आनलफुल एक्टिविटीज प्रिभेंशन एक्ट संक्षेपे UAPA दिए भयंकर अभियोग आनते देखे स्तम्भित जारा तादेर क्षोभ प्रकाशित होयेछे। सेखाने प्रशांत भूषण ये चार्जटीके बोलेछेन क्रिमिनल कन्सपिरेसि। कान्हैया कुमार सह अनेकेई जानते चेयेछेन कोथाय सेई बीजेपी नेता अनुराग ठाकुर बा कपिल मिश्रदेर नाम जारा खोलाखुली दिल्ली निशंसताय उस्कानि दिच्छिलेन। प्रतिहिंसा छाड़ा सम्भवत এই চার্জশিটের কোনো ব্যাখ্যা নেই। দিল্লী নিশংসতায় যারা প্রকাশ্যে হিংসাত্মক উস্কানি দিয়েছেন তাদের বদলে চার্জশিটে দেখা যাচ্ছে সিএএ বিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ প্রতিবাদীদের নাম। এরই মধ্যে অভূতপূর্ব কাণ্ড, 9 জন প্রাক্তন আইপিএস অফিসার দিল্লী পুলিশ কমিশনার শ্রীবাস্তবকে খোলা চিঠি লিখেছেন এই বলে যে এই চার্জশিটের মধ্যে ন্যায্য তদন্তের ছায়া পর্যন্ত নেই। লিখেছেন ভারতীয় পুলিশের ইতিহাসে অত্যন্ত দুর্ভাগ্যময় দিন আজ, এভাবে সংখ্যাগুরুবাদের মনোভাব নিয়ে ন্যায় বিচারের নামে চূড়ান্ত অন্যায় ঘটল, ট্রাভেস্টি অফ জাস্টিস। বোঝাই যাচ্ছে যারা আসল অপরাধী তারা সহজেই ছাড়া পেয়ে যাবে। প্রসঙ্গত এই সিনিয়র অফিসাররা কেউই কিন্তু ঠিক কুড়িয়ে বাড়িয়ে আনা কণ্ঠ নন, সকলেই কনস্টিটিউশনাল কন্ডাক্ট গ্রুপ এর প্রধান পদ্মভূষণ প্রাপ্ত জুলিও ফ্রান্সিস রিভেইরো, এককালের মুম্বাই পুলিশ কমিশনার, ডিজিপি পাঞ্জাব ও ডিজিপি গুজরাট। তার মতে যেসব কথা বিজেপি নেতারা বলেছেন কোনো মুসলিম বা বামপন্থী তা বললে অবশ্যই তাকে দেশদ্রোহের অভিযোগে জেলে পোরা হতো। তিনি জানতে চেয়েছেন মনে আছে তো দিল্লি পুলিশ কর্তাদের পুলিশের কাজে যোগ দেওয়ার সময় কি শপথ নিয়েছিলেন তারা? সত্যিই খুব কড়া বার্তা। এর আগে বিচার বিভাগের ভিতর থেকে উঠে আসা আত্মভৎসনা শুনেছি আমরা, এবার শুনছি পুলিশের ভিতর থেকে। আশা করতে ইচ্ছা করে উমর খালিদকে নিয়ে অন্তত আরও কটা দিন এই সব কথা চলবে, নাগরিক নিরাপত্তাও বিস্তৃতির বিভ্রমে তুলিয়ে যাওয়ার আগে আর একটু তোলপাড় হবে আশাই বটে। কেননা উমর খালিদের সূত্রে হয়তো আরও অনেকের কথা উঠে আসবে আমাদের বিভ্রান্ত মানুষপটে, সেই অন্যরা যাদের নাম গত কয়েক মাসে অস্বাভাবিক ঘটনা আবর্তের মধ্যে হারিয়ে গিয়েছে, যেমন 26 বছরের তরুণী কাশ্মীরি চিত্রসাংবাদিক মাসরাত জাহরা, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে যাকে ইউএপিএতে অভিযুক্ত করেছে, যেমন দ্য হিন্দু পত্রিকার রিপোর্টার পীরজাদা আশিক ধরা পড়েন ইউএপিএতে কাশ্মীরের খবর কভার করার জন্য, কিংবা সিএ প্রতিবাদী কলেজ পড়ুয়া সাফুরা জারগার, মিরান হায়দার, সারজিল ইমাম, এদেরও সম্প্রতি ধরা হয়েছে ইউএপিএ ধারায়। নামগুলো শুনেই বোঝা যাচ্ছে এদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনলে এক বিরাট অংশের মানুষ এক কথায় তা বিশ্বাস করবেন, আর যারা বিশ্বাস করার আগে তথ্য প্রমাণ চাইবেন তারা এই করোনা আবহে আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছেন। অবশ্য তথ্য প্রমাণ চাইলেই বা কি? প্রখ্যাত মানবাধিকার কর্মী গৌতম নওলাখা এবং দলিত মার্ক্সবাদী লেখক সমাজকর্মী আনন্দ তেলতুম্বড়ের কথা তো শুনছি কতবারই, তেমন প্রমাণ ছাড়াই যারা দেশদ্রোহী হিসাবে অভিযুক্ত। পদ্মশ্রী ভূষিত সাংবাদিক বিনোদ দুয়ার বিরুদ্ধেও 124-এর এ ধারায় দেশদ্রোহিতার অভিযোগ। কেন দেশদ্রোহ? দুয়া বলেছেন প্রধানমন্ত্রী ও তার সরকারের কোভিড ম্যানেজমেন্ট খুব খারাপ, সিধে হিসাব সোজা রাস্তা। আরও অনেক কথাই বলা যেত, জনকণ্ঠ থেকে আপাতত একটাই কথা শুধু উঠে আসছে, বিজেপির বা কেন্দ্র সরকারের সমালোচনা করলেই কি তাহলে দেশদ্রোহী হতে হবে? আনন্দবাজারেও সে কথাটাই উঠে এসেছে। একদিকে বিরাট কোহলি
অমিতাভ বচ্চন, মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ, সলমান, আমির খান, চেতনা ভগতরা, অন্যদিকে দেশের আমজনতা, সেলিব্রিটিরা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছায় টুইটারে ভরিয়ে দিচ্ছেন, আমজনতা সেই টুইটারে দাবি তুলছেন চাকরি চাই, বেকারত্ব থেকে মুক্তি পেতে অর্থনীতির উন্নতি চাই সীমান্তে নিরাপত্তা, কৃষক আত্মহত্যা ও শ্রমিকদের রোজগারের নিরাপত্তার দাবিতে দিনভর টুইট হয়েছে ওই সামাজিক মাধ্যমে। দিনের শেষে সংখ্যার বিচারে হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে মোদীকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে হ্যাশট্যাগ ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে। গতকাল 17 সেপ্টেম্বর ছিল নরেন্দ্র মোদীর 70তম জন্মদিন। অতীতে জন্মদিনের সন্ধ্যায় ঝটিকা সফরে মায়ের সান্নিধ্য পেতে আহমেদাবাদে উড়ে যেতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে, করোনাকালে সে ঝুঁকি তিনি নেননি। গতকাল দুপুর থেকে সংসদে থাকলেও কোনো কক্ষেই যাননি, সংসদে তাঁর ঘরে দলের সাংসদরা দলে দলে তাকে অভিনন্দন জানিয়ে গিয়েছেন। কিন্তু গোটা উদযাপনে গতকাল চোনা ফেলে দিয়েছে টুইটারের একটি ট্রেন্ড, হ্যাশট্যাগ ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে। ওই হ্যাশট্যাগে গতকাল এত যুবক টুইট করে সরকারের সমালোচনা করেছেন যে তাতে চিন্তায় পড়েছে বিজেপিও। করোনাকালে নিট পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে ছাত্র সমাজের যে অসন্তোষ রয়েছে তা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে ডিসলাইকের বহরে সেটা স্পষ্ট হয়েছিল, আর গতকাল তার জন্মদিনেও এই অসন্তোষ চিন্তার বিষয় বলে মনে করছেন অনেকেই। মোদীর কৃষিনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন হরসিমরত কাউর। পাঞ্জাবের চাষিরা হুঁশিয়ারি দিয়েছিলেন যে সাংসদরা কৃষিক্ষেত্রে সংস্কারের আইনকে সমর্থন জানিয়ে রাজ্যে ফিরবেন তাদের গ্রামে ঢুকতে দেয়া হবে না। আর কংগ্রেস, আম আদমি পার্টির নেতারা প্রশ্ন তুলেছিলেন, কেন অকালী দলের মন্ত্রী কৃষিতে সংস্কারের বিরোধিতা করে মোদী সরকারের থেকে পদত্যাগ করছেন না। সমবেত এই চাপের মুখে অকালী দলের নেত্রী হরসিমরত কাউর আজ মোদীর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন এবং পরে দাবি করলেন বোন হিসাবে চাষি ভাইদের পাশে দাঁড়াতে পেরে তিনি গর্বিত। অকালী দলের সভাপতি সুখবীর সিং বাদলের স্ত্রী হরসিমরত কেন্দ্রের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রীর পদে ছিলেন। অকালী দল এনডিএতে বিজেপির সবথেকে পুরনো শরিক, মোদী জমানায় এই প্রথম কোনো শরিক দলের মন্ত্রী সরাসরি সরকারি নীতির বিরোধিতা করে পদত্যাগ করলেন। এর আগে শিবসেনার মন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বটে, কিন্তু সেটা মহারাষ্ট্রের বিজেপির সঙ্গে উদ্ধব ঠাকরের জোট ভেঙে যাওয়ার জন্যই করেছিলেন। বিহার ভোটে আসাদুদ্দিনের প্রবেশে মহাজোটের হিসাব বিগড়ে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন, সংক্ষেপে এআইএমআইএম, মাঠে নামায় আরজেডি নেতৃত্বাধীন মহাজোট ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী অক্টোবর নভেম্বর মাসে হতে চলেছে বিহার বিধানসভার নির্বাচন, এমন পরিস্থিতিতে সব রাজনৈতিক দল রাজনৈতিক ও সামাজিক সমীকরণ নিরূপমে ব্যস্ত রয়েছে। মুসলিম আর যাদব অর্থাৎ MY সমীকরণের কারণে রাজ্যের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লাল্লু প্রসাদ যাদব বিহারে 15 বছর ক্ষমতায় ছিলেন। আরজেডি ওই সামাজিক সমীকরণের কারণে রাজ্যে পুনরায় ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছে, কিন্তু বিহার বিধানসভা নির্বাচনে হায়দ্রাবাদের সংসদ সদস্য ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির দল মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রবেশের ফলে আরজেডি নেতৃত্বাধীন মহাজোটের সমীকরণ বিগড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিহারে মুসলিম জনসংখ্যা 16% এবং যাদব সম্প্রদায় রয়েছেন প্রায় 14%। লাল্লু প্রসাদ যাদবের নেতৃত্বাধীন আরজেডি যাদবদের নিজেদের ভোট ব্যাংক হিসাবে মনে করে থাকে। বিহার বিধানসভার 243 আসনের মধ্যে কমপক্ষে 4 ডজন বা 47টি আসনে মুসলিম জনসংখ্যার হার 20-40% হওয়ায় তারা ওই সকল কেন্দ্রের নির্বাচনে প্রার্থীদের জয় পরাজয় নির্ধারণ করে। যেহেতু রাজ্যের রাজনৈতিক সমীকরণ এবং জোটের অবস্থান 2010 সালের বিধানসভা নির্বাচনের মতো, সেজন্য আশা করা হচ্ছে সেই অনুযায়ী ভোটদানেরই ধরন হবে। 2010 সালের মতো রাজ্যে 20-30% মুসলিম অধ্যুষিত 29টা বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে বিজেপি 16 এবং JDU 11 মিলিয়ে NDA মোট 27টিতে জয়ী হয়েছে। এক্ষেত্রে আরজেডি কেবল 1টি আসন জিতেছিল। মুসলিম অধ্যুষিত মোট 47 আসনের মধ্যে 38টাতে জয়ী হয়েছিল NDA। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির দল মিম রাজ্যের 22টি মুসলিম অধ্যুষিত জেলায় 32টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে। 2015 সালে মিম 6 আসনে প্রার্থী দিলেও তাদের সাফল্য আসেনি, কিন্তু পরে 1টি আসনে উপনির্বাচনে মিম জয়ী হয়েছিল। এর ফলে দলটি উৎসাহিত অবস্থায় রয়েছে। যে 32 আসনে মিম লড়াইয়ের ঘোষণা দিয়েছে তার 1/3 আসন বর্তমানে
আরজেডি নেতৃত্বাধীন মহাজোটের দখলে রয়েছে। এর মধ্যে আরজেডি 7, কংগ্রেস 2 এবং একটি আসনে সিপিআই এমএলএ এর বিধায়ক রয়েছেন এবং তারা সকলেই মুসলিম মুখ। এরকম পরিস্থিতিতে মিম প্রার্থী দিয়ে যদি মুসলিমদের মধ্যে প্রবেশ করতে সফল হয় তাহলে ওই সকল এলাকায় মহাজোটের জয়ের পথ কঠিন হয়ে বিজেপির জোটের জয়ের পথকেই সুগম করে দেবে। তৃণমূলের উদ্যোগে বৃহস্পতিবার জিএসটি ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখালো 8টি বিরোধী দল, কিন্তু সেই কর্মসূচিতে কংগ্রেসকে ডাকা হলো না। উল্টে পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে কংগ্রেস হাত মিলিয়ে চলছে বলে দাবি করলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা সাংসদ ডেরেক ওব্রায়েন। আর লোকসভায় কংগ্রেসের নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পাল্টা তোপ দাগলেন এই বলে যে ভারতে বিজেপির সবচেয়ে বড় দালাল তৃণমূল। আচমকা মারা গেলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত। বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে খাওয়ার সময় তাঁর সঙ্গে অন্যান্যদের শেষবারের মতো দেখা হয়েছিল। তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না বলেও পরিবারের সদস্যদের দাবি। জানা গিয়েছে তাঁর তেমন কোনো অসুস্থতা ছিল না, তবে শৌচাগারে পড়ে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেই মনে করা হচ্ছে। কী কারণে তাঁর মৃত্যু হলো তা খতিয়ে দেখবে কলকাতা পুলিশের হোমিসাইড। আর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় পাকিস্তানের শরণ নিল ক্ষুব্ধ বাংলাদেশ। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করতেই দুই দেশের সম্পর্কে তার প্রভাব পড়তে শুরু করেছে। কদিন আগেই টনটন পদ্মা রিলিজ পাঠিয়েছে বাংলাদেশ, কিন্তু সেই দেশেই না বলে কয়ে এবার পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে ভারত সরকার। দিল্লির এই সিদ্ধান্তে স্বভাবতেই অখুশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা নতুন করে দুদেশের সম্পর্কে প্রভাব ফেলতে শুরু করেছে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বাংলাদেশে ক্ষোভের সঞ্চার হয়েছে। বাংলাদেশি জনগণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিতে শুরু করেছেন। দেশে পেঁয়াজের বাজারে সরবরাহ সংকটের বিষয়টি আঁচ করতে পেরে তাই চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকেই মিশর, চীন, তুরস্ক, মায়ানমার এবং পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি শুরু করে দিয়েছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গে বোরকাপড়ায় শপিং মলে ঢুকতে বাধা দেওয়া হলো এক মুসলিম নারী ও তার মেয়েকে। গত 15 সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানা এলাকার একটি শপিং মলে। ঘটনার জেরে অপমানিত হয়ে স্থানীয় রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। জানা গিয়েছে রামপুরহাট পুরসভার 11 নম্বর ওয়ার্ড তথা ভাড়শালার মুসলিম পাড়ার বাসিন্দা সামিনা বেগম এবং তার মেয়ে ও 4 আত্মীয় মিলে সোমবার রাত 8টা নাগাদ রামপুরহাট দেশবন্ধু রোডের একটি অত্যাধুনিক শপিং মলে যান, কিন্তু অন্যান্য আত্মীয়দের ঢুকতে দেয়া হলেও বোরখা পরে থাকায় অভিযোগকারী ও তার মেয়েকে শপিং মলে ঢুকতে বাধা দেওয়া হয়। জানানো হয় বোরখা এখানে অ্যালাউ নেই। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে শপিং মলের ম্যানেজারকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। নির্বাচনে পুলিশকে রাজনৈতিক আচরণ করতে দেব না বলে আবার কড়া বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। গতকাল রাজ্যপাল বলেন, কোনো সরকারের পুলিশের ওপর ভর করে চলা গণতন্ত্রের পক্ষে মোটেও ভালো লক্ষণ নয়, আর এই চর্চার চরম পর্যায়ে চলে গিয়েছে এই সরকার। গতকাল মহালয়ার দিন রাজ্য সরকার ও রাজ্য প্রশাসনকে এক সূত্রে বিঁধে আক্রমণ শানানোর সাথে সাথেই রাজ্যবাসীকেও আশ্বস্ত করে বলেছেন রাজ্যপাল যে আগামী ভোটে পুলিশকে দলদাসের ভূমিকা পালন করতে দেবেন না তিনি, নিরপেক্ষ নির্বাচন হবে পশ্চিমবঙ্গে। তো আপাতত এই পর্যন্ত। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।